আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না বললেন ডক্টর জাহিদ হোসেন। জানিয়ে দেব, সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে বললেন নজরুল ইসলাম। এদিকে রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা। জানিয়ে দেব, বিএনপি নেতারা ময়না পাখির মতো শেখানো কথা বলে বললেন তথ্যমন্ত্রী। এখন থাকছে বিএনপি অরাজকতা করলে পুলিশ বসে থাকবে না বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব, নিকুঞ্জে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিকে আগামীকাল 33টি বিরোধী দল রাজধানীতে গণমিছিল বের করবে। এবং সর্বশেষ জানাবো, ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 25। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আওয়ামী লীগ সরকার পালানোর পথ পাবে না ডক্টর জাহিদ হোসেন। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে সারা দেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জেড এস এম জাহিদ হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে মানুষ যখন বের হয়ে আসবে তখন জনস্রোতে এই সরকার পালানোর পথ পাবে না। জনবিস্ফোরণে দ্রুতই এই আওয়ামী সরকারের বিদায় হবে। 30শে ডিসেম্বর বিএনপির 10 দফা দাবি বাস্তবায়নে ঢাকায় গণমিছিল সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবিউল্লাহ নবীর সভাপতিত্বে সকল থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 30শে ডিসেম্বর গণমিছিল সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। মহানগর দক্ষিণের 80টা ওয়ার্ড থেকে লোক আসতে থাকবে। শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবিউল্লাহ নবী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করে বলেন, বিএনপির সব নেতারা যদি গ্রেপ্তার হয় তাহলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের কর্মীরা জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনের নেতৃত্ব দেবে। শুক্রবার গণমিছিল সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান নবিউল্লাহ নবী। সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার দলীয়করণের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ও নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। দুদক ও নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান মেরামতের কথা তো সংবিধানের প্রস্তাবনাতেই লেখা আছে। রাষ্ট্র মেরামতের লক্ষ্যেই বিএনপি 27 দফার রূপরেখা ঘোষণা করেছে। সংবিধানের জন্য আইনের শাসন ও সুবিচার নিশ্চিত করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মেরামতের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ বিষয়ক এ পর্যালোচনা সভার আয়োজন করে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বিএনপির মিডিয়া সেল। নজরুল ইসলাম বলেন, আজকে সরকার জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে না, অথচ তারা নাকি জনগণের ভোটে নির্বাচিত। তাহলে জনগণ ভোট দিল কোথায়? আগের রাতেই ভোটের বাক্স ভর্তি করে রাখা হয়েছে। সারা বিশ্বের লোকজন বলছে, নির্বাচন কমিশনার নিজেও বলেছেন, 2014 সালে তো ভোট কেন্দ্রে ভোটার খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আজকে যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি সেই গণতন্ত্রের অবস্থা কি? গণতন্ত্রের প্রধান বাহন হলো নির্বাচন, সেই নির্বাচনকে বাংলাদেশে প্রহসনে পরিণত করা হয়েছে। বিরোধী দলের প্রার্থীকে ভোট করতে দেওয়া হয় না, প্রচারণা চালাতে দেওয়া হয় না, ভোট ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। নজরুল ইসলাম আরও বলেন, বিরোধী দলগুলো আজ সভা সমাবেশ করতে পারে না, একটি প্রধান বিরোধী দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্য কারাগারে বন্দী, কোথায় আজকে ন্যায় বিচার? 4 বার আবেদনের পরও জামিন নামঞ্জুর করা হয়েছে। সরকার বলছে তারা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, এটা কি তারা করেছে? মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে কি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব? রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, আবার বলা হবে নিরপেক্ষ রাষ্ট্র করবেন, এসব কি একসঙ্গে যায়? রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশের মেরামত, 2 দফা দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এবি পার্টির বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পরে দলটির নেতাকর্মীরা প্রতিবাদী মৌন মিছিল নিয়ে পুরনা পল্টন ও বিজয়নগর ঘুরে বিজয় 71 চত্বরে এসে বিক্ষোভ করে শেষ হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঘটনা ঘটে।
এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সমাবেশের শুরুতে শাহবাগ থানা পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ করতে দেবে না বলে নেতাকর্মীদের জানায়। এরপর পুলিশের পক্ষ থেকে আধা ঘন্টার মধ্যে সমাবেশ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা এবি পার্টির দলীয় কার্যালয়ে ফেরার পথে তোপখানা রোডে এলে পুলিশ মিছিল আটকে দেয়। এর আগে দলের আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সুলাইমান চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার। সরকার প্রতি পদে সংবিধান লঙ্ঘন করেছে অভিযোগ করে মজিবুর মঞ্জু বলেন, এজন্য আমরা বলেছি রাষ্ট্র বিনির্মাণ ও মেরামত করতে হবে। আমরা নির্বাচন চাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট এতটাই প্রকট যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘ সহ আমাদের উন্নয়ন সহযোগীদের তত্ত্বাবধায়নে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারবে না। বিএনপি নেতারা ময়না পাখির মতো শেখানো কথা বলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর হাসান বলেন, তোতা পাখি যেমন শিখিয়ে দেওয়া কথার বাইরে কিছু বলতে পারে না, খন্দকার মোশারফ সাহেব সহ সব বিএনপি নেতার কথাই সেই তোতা কিংবা ময়না পাখির মতো গদবাঁধা। 14 বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছে, কোনো নতুনত্ব নেই। এই 14 বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। 30শে ডিসেম্বর রাজধানীতে বিএনপির গণমিছিলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমরা 30শে ডিসেম্বর পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছি না, তবে আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্পটে পাহারায় থাকবেন। আপনারা দেখেছেন অতীতে তারা রাজনীতির কর্মসূচির নামে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, মানুষের উপর হামলা পরিচালনা করেছে। এমনকি গত 10ই ডিসেম্বর কর্মসূচিকে সামনে রেখে তারা ঢাকা শহরে তাণ্ডব তৈরির চেষ্টা করেছে, যদিও তারা পুরোপুরি সফল হয়নি। এরপরও গাড়িতে আগুন দিয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামসহ অন্যান্য জায়গায়ও একই ধরনের বিশৃঙ্খলা ও তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। মন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা, যাতে দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে। সেজন্য আমাদের দল সারা ঢাকা শহর জুড়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে সতর্ক পাহারায় থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি রাস্তায় অরাজকতা করলে পুলিশ বসে থাকবে না, তবে তারা অন্য রাজনৈতিক দলের মতো কর্মসূচি পালন করলে কোনো আপত্তি নেই সরকারের। বৃহস্পতিবার বিকেলে ঠাঙ্গুরগাঁও সদরের ভূপল্লিতে নতুন থানার কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, সীমান্তে হত্যা বন্ধে সরকার কাজ করছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকায় অনেকে সীমান্তে যাতায়াত করেন, যার কারণে হত্যাকাণ্ড ঘটছে। তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, আশা করি আগামীতে সীমান্ত হত্যা কমে যাবে। ইতিমধ্যে আমরা বলার পরে ভারত সরকার সীমান্ত এলাকা থেকে অনেক ফেন্সিডিল কারখানা সরিয়ে নিয়েছে। তিনি বলেন, পলাতক জঙ্গিদের ধরার বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে, তাদের আমরা অনুসন্ধান করছি। যাদের উপর পুলিশের সন্দেহ হচ্ছে তাদেরকেই তারা জিজ্ঞাসাবাদ করছে। সুরঞ্জিত সেন গুপ্তধর APS-এর বাসায় জঙ্গিরা লুকায়িত ছিল, আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি, আশা করি নতুন কিছু জানতে পারব। রাজধানীর নিকুঞ্জে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 14তলা ভবনের 9 তলায় আগুন লেগেছে। ভবনটিতে সিটি ডেন্টাল নামের একটি হাসপাতাল রয়েছে, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি রোজিনা আক্তার। বর্তমান সরকারকে পতনের যুগপথ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করবে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল ও জোট। তারা 2018 সালে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকী উপলক্ষে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করবে। ঘোষণা অনুযায়ী বিএনপি নয়াপল্টনে মিছিল করবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, ফকিরাপুল পানির ট্যাঙ্ক এলাকায় 12দলীয় জোট, পুরনা পল্টন ক্রসিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোট, FDC ক্রসিংয়ে LDP এবং জামায়াতে ইসলামী বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট। মিছিল শেষে বিরোধী দল ও জোটগুলো যুগপথ আন্দোলন জোরদার করতে নতুন কর্মসূচি ঘোষণা করবে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন পরবর্তী করণীয় নির্ধারণ করতে। দলের স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুগপথ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করতে পারেন। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, ক্ষমতা হস্তান্তর, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং নতুন নির্বাচন কমিশন গঠন সহ 10 দফা দাবিতে রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি সহ প্রায় 33টি সমমনা রাজনৈতিক দল। শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে।
ফিলিপাইনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ এবং মধ্যাঞ্চলে চলমান ঝড়ের প্রভাবে আরও বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়, বড়দিনে প্রবল বৃষ্টিপাতে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, শহর ও মহাসড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রধানত ক্যাথলিক জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনে উৎসবকে ম্লান করে দিয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা হালনাগাদ করে জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। এ দুর্যোগের ঘটনায় এখনও 26 জন নিখোঁজ রয়েছেন, এতে 9 জন আহত হয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূল এলাকায় নিম্নাঞ্চলে চাপের কারণে বুধবার ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন ও মধ্যাঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে আবহাওয়া ব্যুরো জানায়, বন্যা ও বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা কবলিত অনেক এলাকায় 81,000-এরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর নামের তালিকায় ফিলিপাইন রয়েছে এবং বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে।